নমস্কার, হরিচাঁদ গুরুচাঁদ চ্যানেলে আপনাদেরকে শতকোটি প্রণাম ভক্তিমূলক। আজকে আমরা শ্মশানে যাচ্ছি। শ্মশানে মূলত যাচ্ছি হাজরা চালকের দিন, তো মানুষের মাথার উপর যে প্রসাদ বানানো হয় সেই মরার মাথা দেখতে যাচ্ছি। এবং একটা মরা যে কবরটা দেওয়া হয়েছে কোনো বিধবা নারী, আমাবস্যা কি মঙ্গলবারে সে মারা গিয়েছে, এমন একটা মরা খুঁজতে যাচ্ছি যেখানে রাত্রের পুজোটা আমরা করতে পারি। আমাদের এখানে আশপাশে শ্মশান, চারটে শ্মশান আছে, ছোট শ্মশান। সেই শ্মশানগুলো আমি প্রথমে গিয়েছিলাম, গিয়ে সেখানে আমি খোঁজ করেছি। সেখানে অমাবস্যা পূর্ণিমায় কোনো মহিলা মারা যায়নি, বিধবা নারী। একটা শ্মশানের খবর আমি পেয়েছি, শ্মশানটা কিছুটা দূর, তোমরা সঙ্গে থাকো, সেখানে তোমাদেরকে নিয়ে যাবো, সমস্ত বিষয়টা তোমাকে দেখাবো। সেখানে আজকে আমরা জিনিসটা দেখতে যাচ্ছি। সেখানে গভীর রাতে যেদিন হাজরার চালক যাবে সেদিন আমি সেখানে গিয়ে পুজো করবো। রাত্রে পুজো করে সেই মরার উপরে বসে তাকে আহ্বান করা হয়, শ্মশান দেবতাকে আহ্বান করা হয়, তাকে প্রসাদ দেওয়া হয়, তাকে ভোগ চড়াতে হয়, তারপরে এসে সেখান থেকে হাজরা ছোটানো হয়। আশা করি জিনিসটা একটু অন্যরকম হবে। ঠিক আছে, সঙ্গে থাকো। সব শ্মশানে যাওয়ার জন্য রেডি হয়েছে। আজ তোমরা কবর দেখতে যাচ্ছি। এদেরকে বলা হয়েছে তোমরা একটা কোদাল নিয়ে আসতে, কিন্তু এরা কোদাল না নিয়ে এসে, এই দেখো তোমার দেখতে পারবা, দেখো দিদি, এই যে দিদি খাচ্ছে বসে বসে, এরা কোনো কোদাল আনেনি। আর এ বলছে কঙ্কাল, কিন্তু কঙ্কালটা কঙ্কাল আসতো মানুষ তুলে নিয়ে আসবো। কি দিয়ে তুলে নিয়ে আসবা? কোদাল দিয়ে খড়বো, হাত দিয়ে তুলে বাসে বাইন্ধে নিয়ে চলে আসবো। কবে কবে? আমার চালকের দিন। প্রচণ্ড সাহসের, খুব ভয়ানক এটা অনুপ। তুমি কিছু বলবা? আমরা এখন যাচ্ছি কদমখালি আমাদের পুজোর জন্য, দেখি মাথা পাওয়া যায়, দেখি তখন আপনি কিছু বলবেন? বলার আমাদের সব বলেই দিল, এখন দেখি যাওয়া যাক। ঠিক আছে বাবু, না আমি কিছু বলবো না, সবার নিমন্ত্রণ থাকলে চলে আসো দেখতে। ঠিক আছে, তোমরা আসো। আমার ধার নেই, ধার আসবো তাহলে আমাদের। হ্যাঁ হ্যাঁ, দেখলে যে ভক্তিমূলক প্রণাম করলাম।
স্টেশনটা প্রচুর দূর, হয়তো ওখানে পৌঁছাতে তো সন্ধ্যা হয়ে যাবে। এর আগে আমি গিয়েছিলাম চাকরিখানে, গিয়েছিলাম মানে সেখানে আমি যে কবরটা খোঁজ করছি সেরকমটা পাইনি, কোনো বিধবা নারী সেখানে ছিল না। তো আজকে আমি একটা গোপন খবরে খবর পেলাম যে এখানে একটা বিধবা মেয়ে মারা গিয়েছে, মানে একটা মহিলা মারা গেছে বিধবা, তার খবরে যাচ্ছি আমি সেখানে। তাকে আজকে আমি দেখে আসবো এবং পরিষ্কার করে আসবো কবরটা, তার উপর আমি রাত্রে পুজো করবো। পুজো করে তাকে শ্মশানের দেবতা, শ্মশান দেবতাকে আহ্বান করবো, আহ্বান করে তাকে চালকের দিন তাকে ভোগ খাওয়ানো হবে। তারপরে আমরা গিয়ে রাত্রে চালকের দিন ওখানে ওর মাথাটা কেটে নিয়ে আসবো, নিয়ে আসে রাত্রে হাতরার ভোগ চালক বানানো হবে, বানিয়ে হাতরাকে ভোগ দিয়ে দেবো রাত আড়াই করে সময়। সঙ্গে সঙ্গে সমস্ত শিব ভক্ত সন্ন্যাসীর কাছে আমার একটা অনুরোধ, তোমরা যে যেখানে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই এই চৌদ্দ মাস করলে তোমরা মাছ মাংস কেউ দিও না, এবং এই বাবার পুজোয় তোমরা অংশ নাও, বাবাকে পুজো করো, বাবার ধ্যান করো, সাধনা করো, দেখবো অনেক কিছু, অনেক কিছু বাবা, অনেক কিছু। এই তো করলাম ভিডিও বন্ধ করে দিলাম। সকালে সকালে আসলে সব থেকে ভালো হয়। সকালে কি জেল নামাও নাই? না জেল নিয়ে আসিনি, আমি যাচ্ছি কদমখালি, তা যাস পর তোমার দেখা তুমি দাঁড়ালাম, এদিকে আজকে আসিনি। আসুন ওদিকে, তুমি জেল নামাবো না? এদিকে আসিনি তো আজকে আমরা, আমি তো যাচ্ছি বাজারে। ও বাজারে, এটা তোমার দেখে আমি দাঁড়ালাম। ও তাহলে সকালে আমাকে বাড়ি আসবো? আর সে একবার কবে আসা যায়? কালকে আসতে পারি, পরশু দিন আসতে পারি, এখন তো শুরু কেবলটা কেবল শুরু। হ্যাঁ তাহলে নামাও নাই। 13 তারিখ আসাননগর হাই স্কুল মাঠে চরক মেলা, চারজন বসে নেবে, চারজন, আর সারা রাত ধরে অষ্টক গান। কি হ্যাঁ ঠিক আছে, আর 12 তারিখে আগুন ভাঙা। আর তোমার বাড়ি বাড়ি যাওয়া যাবে? আমি কইয়ে রাখবো যে যোগাযোগ করিয়ে যোগ যোগ সব। সে কবে আসবো তখন ঠিক নেই, কালকে আসতে পারি, পরশু দিন আসতে পারি, তারপর দিন আসতে পারি। ঠিক আছে ঠিক আছে, শরীর শরীর ভালো তো? হ্যাঁ যাক ঠিক আছে। মানুষের মনে ভাবনা বেড়ে যায়,
তাদের বসার জায়গা নেই, ওই জন্য আমি গাজনে অনেক সন্ধ্যার জন্য কল করে দিয়েছি। আমাদের 13 তারিখে হাইস্কুল থেকে চড়ক মেলা রয়েছে। এবার চড়ক মেলায় 4 জন বসে নেবে, তাদেরকে চড়ক উঠানো হবে এবং পুরো রাত ধরে রয়েছে অষ্টগান। অষ্টগানের পালা আমি নিয়েছি, পুরো রাত ধরে হবে। 12 তারিখে আপনি সন্ধ্যার সময় গাজনে থাকছে আগুন সন্ন্যাস বিরোধ পর্ব, যেটা সম্পূর্ণ তান্ত্রিক মতন সরে হবে এবং ওটা বিনা কোনো হস্তক্ষেপে আগুনটা ধরবে। আমরা এখন সকালের ভিতরে প্রবেশ করছি। আজকে মূলত আমরা শ্মশানে এসেছি এ কারণে ওটা জিনিসটা দেখতে এসেছি এবং সেটাকে পরিষ্কার করতে এসেছি। আজ কিন্তু আমরা নিচে আসি। শ্মশানে একটা মেলা হয়, লালন মেলা নামে পরিচিত। মেলাটা প্রচণ্ড বড়ো, দেশ বিদেশ থেকে এখানে শিল্পী আসে, বাংলাদেশ থেকে প্রচুর শিল্পী আসে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি মেলার সময় এখানে থাকি না, আমি এই কত সময় আমি এখানে আসি, এটা আমি দেখতে পারি না মেলাটা। তো আমি এখানে যখন আমি খুব ছোটো ছিলাম, যখন এখানে থাকতাম, তখন আমি দেখেছি এখানে প্রচুর মেলা হয়। এইসব এই জায়গাটাগুলো পুরো প্রচুর লোক হয়, প্রচুর সন্ন্যাসী আসে, প্রচুর এখানে ভক্ত আসে, নাগা সন্ন্যাসী আসে। এই দেখো এখানে তোমাদেরকে দেখাই, এইখানে প্রচুর প্রচুর পরিমাণে মোড়া আছে। তোদের তোরা খুঁজে দিবি, পেলে নিয়ে যাবি। এখানে প্রচুর রাখা আছে যে এইগুলো প্রধানত মূলত এগুলোকে চিরস্থায়ী করা হয়েছে কবরটা দিয়ে, যাতে এটা এখানে পুজো হয়, ওই মেলার সময় যদি এদের বড়ভাবে ফুল সাজানো হয়। তো এই এইখান থেকে তোমরা কিছু করতে পারবো না, আমরা আগে যাই যেখানে পিছনে ওরা রাখা আছে। আসো, এটা যখন চালকে আমরা আসবো, চালকের সময় এই এই যে একটা সম্পূর্ণ অন্ধকার থাকবে, সেই সময় চালকের সময় হবে 2:30, সেখানে এখানে একটা সন্ন্যাসী আসবে রাত্রে, যাকে চালক পাঠাবো। সে এসে ওই যে আমরা যেটাকে দেখতে এসেছি সেই বিধবা নারীর মাথাটা কেটে নিয়ে যাবে। ১১ তারিখে ভাদ্র মাসে 1999 সালে
যাদেরকে পুরানো হয় বডিগুলো সেগুলো আগে এখানে হতো, সেগুলোটা এখন এখানে নেই। এটাকে এখন এখানে যে বিল্ডিং তৈরি হচ্ছে এটা বড় হবে, ওটা ওই দিকে আছে। আজকে আমি শ্মশানে এসেছি। শ্মশানে আজকের হচ্ছে রবিবার। মূলত শ্মশানে আমরা এসেছি আজকে চারজন, চারজনের শরীরটা বন্ধ করে এসেছি আমরা। কারণ হচ্ছে অনেক অপদেবতার যদি মৃত্যু হয় তারা অনেক ক্ষতিকর চিন্তাভাবনা করে, সেই জন্য আমরা শরীরটাকে ভালো করে বন্ধ করে এসেছি। কাকা জানেন নাকি কোথাও আছে? আমি আমার সন্ধান জানি তোমার আছে আছে না, একটু সাধনার ফলে নে তাহলে তোমার পেয়ে যাবি। কোথা থেকে আসছিস তোরা? বশীকরণ করা যায়। যারা অন্যকে নিজের বশে আনতে চাও তারা এই গাছের শিকড় দিয়ে কিছু কর্ম আছে যেগুলো করলে এটা বশীকরণ করে। এই ব্যাপারে আমি শেখাবো না, কারণ এটা খুবই জাগ্রত জিনিস আর ব্যাপক কাজ, আর এটা খুব শক্তিশালী জিনিস, খুব শক্তিশালী। তোমরা গাছটা চিনে রাখো, এটা হচ্ছে বুনো বেগুন, এটাকে বলা হয় তিত বেগুন গাছ। এর ফলটা অনেকটা আস্টেল ফলের মতো হয়, ছোটো ছোটো টাইপের। এটা জঙ্গলের মতো হয়, দেখতে মনে হয় পুরো বেগুনের গাছ, কিন্তু এটা সবচেয়ে বেশি যেটা হচ্ছে গাছ এটা হচ্ছে বশীকরণে। ঠিক আছে, বেড়েটা মিনিমাইজ করে দিই, মিনিমাইজ করে দিই।